হয় মই উপস্থিত ডবকা পৌরসভার অধীনত থাকা পহুবাজারত সাপ্তাহিক পহুবাজার আর এই সাপ্তাহিক পহুবাজারের ইয়া দেখিছে কদর্জময় রূপ হাজার হাজার গরু পহুধন ইয়াত বিক্রি করা হয় বিভিন্ন স্থানেরপরা আনি ইয়াত বিক্রি করা হয় পহুধন ছাগলী বিভিন্ন হাঁহ কুকুরা ইয়াত বিক্রি করা হয় কিন্তু এক প্রকার কদর্জময় পরিবেশ আনহাতে বিগত 31 মার্চত ডবকা সাপ্তাহিক পহুবাজারের নিবিদার সময়সীমা উকলি গৈছে আর যার বাবে এক প্রকার ডবকা পৌরসভায় একাংশ লোকর হতুয়া এইদরে কালেকশন করা দেখা গৈছে। কালেকশন করা লোকসলের আমি জানিম তেওঁলোকে কি কয়। অর্থাৎ আপনাদের যে কালেকশন করে আছে বর্তমানে এই গরু বাজারটা কোনে চলাইছে, নিবিদা কোনে পাইছে? এটা তো মানে কব নয় যেহেতু এটা টাউন কমিটির আন্ডার চলি আছে, এটা টাউন কমিটিত গেলে আপনাদের কোবার যে কোনে চলাইছে বা কার হাতত দিচ্ছে গম না পায়। সেটা মলদার গম না পায়, মলদার গম না পায়, না জানো এর পয়সাবিলাক কালেকশন করে কাক দিয়ে? আমি হাজিরা করে মানে আমি না জানো কিমান করে দিয়ে। 1000 টাকা 1000 টাকা কার মহলদার এটা আপনাদের গম না পায়? পয়সাবিলাক সংগ্রহ করে নগর সমিতিত সমজাই দিয়ে, কাক দিয়ে নগর সমিতির কার হাতত দিয়ে? আপোনাক এপ্রিল মাহত আপোনাক নামত নিবিদা দিয়া হৈছিল 1,10,000 টকা। নিবিদার কিবা প্রমাণ পত্র আপনার আছে নাকি? আপনার যোৱা মাহ এপ্রিল মাহত আপোনাক নিবিদা দিছিলে নগর সমিতিয়ে, দিছিল না নাই? সেইটো মই ভালদৰে নাজানো, এইটো মোৰ দেউতা জানে বা আরো মানুষ আছে সিহঁতে জানে, মনে জানে। আপনার দেউতার নাম? মোৰ দেউতার নাম আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনি এই মহলদার নাকি? মহলদার নহয়, মহলদার মই মহলদার নহয়, মহলদার নহয়। এয়া দেখিছে আমার হাতত তথ্য পড়া মতে 1,10,000 টকার বিনিময়ত মাহিলি তেওঁক এই সাদেকালী নামের লোকজনক ডবকা পৌরসভার সভানেত্রীয়ে তেওঁক ধন সংগ্রহ করার কারণে, মাচুল সংগ্রহের কারণে তেওঁক অনুমতি প্রদান করেছিল এপ্রিল মাহত। যেহেতু প্রতি মাহত এই ধনসমূহ বা মাচুলসমূহ সংগ্রহ করব লাগে, যোৱা বছৰত প্রতি মাহত 3,10,000 কৈ নিবিদা দিয়া হৈছিলে আৰু যাৰ বাবে বিগত এপ্রিল মাহৰ পৰা এইদৰে ডবকা চহৰত জিলা প্রশাসন তথা নগরপালক মন্ত্রী বা নগর সমিতিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেয়াহে লক্ষণীয় আর স্থানীয় রাইজের পর বাস্য আমি সংগ্রহ করিম। আপনি গরু ব্যবসায় নাকি? বিক্রি করলে কি মান লয়? 400 টাকা আপনার রিসিপত লিখা না থাকে নাকি? রিসিপত লিখা না থাকে, মানে আমি যেটু লিখার মানে মূল্য দিব লাগে সেই গরুর রসিদখন দিয়ে আর রসিদত মানে মূল্যটো লিখা না থাকে, কিমান টাকা রিসিপত মানে কিমান লিখা না থাকে, মানে কি ভালকে বুঝাই কক বলো গরুর মূল্য মানে গরুর মূল্য লিখা থাকে আর আমি রসিদ যেটু 400 টাকা দিই সেইটো রিসিপ আমি না পাই। এইদরে এইদরে দেখা কইছে এক কলা বাজার কি কব আসলে মানে এইটো গরু বাজার এনেকা সিন্ডিকেট হিসাবে চলি আছে, মানে গরু যেটু আপনার বিক্রি করার পিছত যেটু রসিদর পয়সা লয় সিহতে 400 টাকা লয়, 400 টাকা আমার রাইজক কোনো সিহতে রসিদত লিখি নিদিয়ে যে 400 টাকা কিহর বিদ্যুৎ লয় আছে এইটো নিদিয়ে, সিহতে অকল মাল রসিদটো লিখোতে গরুর দামটো লিখি দিয়ে কোনে বিক্রি করতে তেখেতর নামটি লিখি দিয়ে। এইটো আমি এটা ভাবি আছো, বৃহৎ সিন্ডিকেট চলি আছে ইয়ার ভিতরত। আমি জেলা প্রশাসনত মই অনুরোধ করে আছো বা রাইজর তরফরা মই অনুরোধ করে আছো এইটো তদন্ত হব লাগে, উচিত তদন্ত হয়ে এইবিলাকর বিরূপ ব্যবস্থা লোব লাগে তেখেতসকলের পৰা। হয় এইদরে দেখা গৈছে ডবকা পৌরসভার অধীনত থকা সাপ্তাহিক পহুবাজার আর এইদরে বিগত এপ্রিল মাহৰ পৰা এটা চক্র এইদরে অবৈধভাবে এক প্রকার চলাই আছে বজারখন আর কি কব না। ইহতে তো 400 টাকা লয়, আমি তো কোনো কেই টাকা রিসিপ আছে এইটু নিদিয়ে, এইদর সময় 500 টাকা লইছে আর মালদার আজিলেকে কোন সঠিকভাবে মই না জানো কোনে চলে আছে কোনে কি করেছে এইটু মই কব না। তারপর একদম কদর্জময় রূপ গরু সমূহ মানু ঠিয় হওয়ার পরিবেশ নাই, এটা তো আর রাবিশ টাবিশ একু নেবলে বাজার একেবারে বিয়া কি হবে না কি কব আসলে মানে আমার পর রসিদত পয়সাখিনি লয় 400 টাকা, আমি মানে বাজার কি হবে না আর এনেকুয়া বাজার লেথেরা আর কত নাই ইয়াত আর টাউন কমিটি বাজার চলে যাচ্ছে লৈকে মানে কোনো টেন্ডার টেন্ডার মই দেখা নাই আর কোনে লৈছে টেন্ডার লৈছে ব্যক্তিগত চলে আছে, ব্যক্তিগত 400 টাকা লৈ আছে। আমি মানে দুখিয়া রাইজে বিজনেস করি বলে কেনে চলে দিয়া নাই, রিসিপ দিয়া নাই, 400 টাকা রিসিপ দিয়া নাই।